বাঙালি রাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে, আর পাগলের কাছে পাগলামি শিখতে হলে আমার কাছে আসতে হবে। আকাশ হইতে বৃষ্টি পড়ে, আমার চোখ হইতে পানি, দিদির হাতের রান্না খেলে সবাই বলে হ্যাঁ এটাই নন্দিনী, হ্যাঁ এটাই নন্দিনী। হে গাইস, কেমন আছো সবাই? হ্যালো, দিস ইজ মো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাইন্ডিজব্লোয়িং। সো আজকে আমি কথা বলতে চলেছি এমন এক সেলিব্রিটিকে নিয়ে, আমার নাম নন্দিনী গাঙ্গুলি, যে কিনা নামের আগে স্মার্ট এন্ড নামে পরে দিদি, এন্ড শি ইজ নট আদার দ্যান স্মার্ট, নন্দিনী দিদি। নন্দিনী, ও নন্দিনী, যে কিনা এতটাই স্মার্ট যে হাঁটতে মুততে রাতে গলায় হেডফোন ঝুলিয়ে কানে ফোন দিয়ে কথা বলে। গজব বেজতি হ্যায়। আরে ভাই, এটাই তো বুঝতে পারছি না, নাকি এটা স্মার্টনেস নাকি স্মার্টলেস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কখনো কখনো তো দিদি নিজের নামটাই ভুলে যায়, এতটাই স্মার্ট। আমার নাম নন্দিনী গাঙ্গুলি, আমার অরিজিনাল নেম হলো মমতা গাঙ্গুলি। নন্দিনী, আমি আবার মমতা পিসিকে খুব ভয় পাই, আমি কিন্তু 190 আমি বলে দিচ্ছি, চালাকি বুঝিয়ে দেবো। তাই চলো নন্দিনী দিদিকেই নিয়ে খেলা যাক। খেলা দিদির হাতের গু, দিদির হাতের রান্না এতটাই সুন্দর আর এতটাই স্মার্ট যে তার গন্ধ শুনে শুনে জাপানের কুত্তা জাপানের লোকগুলোও ছুটে আসে। এই মুহূর্তে একসঙ্গে পেয়ে গেছি, যিনি হচ্ছে সদ্য জাপান থেকে কলকাতায় চলে এসেছে নন্দিনীর হোটেলে খাবার জন্য। ওরে ও আমার। আর এদিকে আমাদের ভারতের লোকগুলো কি বলছে দেখো। কোলাকুলি একটা কথা বলে রাখি ভাই, যেই আশা নিয়ে এসেছিলাম খাবারটা খেয়ে কিন্তু আমার এক কাছে একটু নিরাশই লাগছে। এই রে, দাদার খাবার ভালো লাগেনি। আরে আরে, কোথায় যাচ্ছেন? আমি তো বাস শুরুয়াত হ্যায়। দেখছো, আবি বাকি হ্যায় মেরে দো। দিদির হাতের রান্নার গন্ধে কতটা ঢ্যামনা ব্লগার দিদির আশেপাশে 24 ঘন্টা ঘুরে বেড়ায়। ঠিক যেমন ছেলেবেলা টুকু করে হাগু দিতে গেলে কয়েকটা কুকুর আমার হাগুর গন্ধে ছুটে আসত। যেই হাগু শেষ, আমার কুকুরগুলো আমার বাষ্পীভূত হাগু যেমন চেটে চেটে খেত, ঠিক তেমনি এই ঢ্যামনা ভ্লগার গুলো যেই আমাদের স্মার্ট নন্দিনী দিদিকে ফিরি পায়, সেই গিয়ে নিজের প্রশ্ন বিচিত্র শুরু করে দেয়। আর তাও আবার কি লেভেলের প্রশ্ন ভার দিদি, এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? কারণ আমাদের স্মার্ট নন্দিনী দিদি মুখে কুত্তার গু মাখে। ভাই তোর সাহস তো কম না বটে, খেতে গেছিস খাবি তা না বলে বিউটি টিপ ছিটছিস। এত সুন্দর মাইয়ে আমি জীবনেও দেখি নাই। জানিস না, মেয়েরা তার সৌন্দর্যের রহস্য আর বয়স কারোর সাথে বলে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, ঠিক যেমন আমি আমার এই কালো মুখের রহস্য কাউকে দেই না। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, আর এটাই আমার প্রথম রোস্টিং ভিডিও, প্রথম প্রচেষ্টা, তাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলো ফটাক করে একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমনই মশলাদার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এন্ড ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।